আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ক্লাস সিক্সের ইংলিশ বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ইউনিট সেভেন এ ডে ইন দ্য লাইফ অফ মিনা এর যে বাকি অংশটুকু রয়েছে সেটুকু আজকে কাভার করে দেওয়া হবে অর্থাৎ এর আগে আমরা ইউনিট সেভেনের কিন্তু তিনটি ক্লাস নিয়েছিলাম তোমরা যারা ক্লাসগুলো করো নি তারা ডেসক্রিপশন বক্স থেকে ক্লাসগুলো করে নিতে পারো এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের এই চ্যানেল থেকে আমার এই চ্যানেল থেকে তোমাদের ইংলিশ বইটি পুরো কাভার হয়ে যাবে তো দেরি না করে মূল আলোচনা শুরু করে দিই তো আজকে সেভেন পয়েন্ট সিক্স নিয়ে আলোচনা করা হবে সেভেন পয়েন্ট সিক্সে কী বলা হয়েছে পৃষ্ঠানং কিন্তু ফিফটি এইট তোমরা তোমাদের ইংলিশ ফিফটি এইট পিস পেজে চলে আসো সেভেন পয়েন্ট সিক্স রিড দ্য কনভার্সেশন অ্যান্ড ডিসক্রাইব মিনা ইউজিং অ্যাডজেকটিভ অর্থাৎ এখানে নিচে একটি কথোপকথন দেওয়া রয়েছে সেটা পড়তে বলা হয়েছে এবং মিনা সম্পর্কে কিছু অ্যাডজেকটিভ লিখতে বলা হয়েছে অ্যাডজেক্টিভ ব্যবহার করে মিনাকে বর্ণনা করতে বলা হয়েছে তো অ্যাডজেক্টিভ কী সেটা আমরা কিন্তু পূর্বের ক্লাসে জেনেছি তোমরা যারা ক্লাসটি করনি তার ডেসক্রিপশন বক্সে ক্লাসটি করে নিতে পারো তাহলে তোমরা জানবে অ্যাডজেকটিভ কী তাহলে সুন্দরভাবে এর অ্যান্সারটা করতে পারবা তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আস্কিং ফর পেন পেনের জন্য জিজ্ঞাসা করা সিচুয়েশান ওয়ান বা পরিস্থিতি এক প্রথমে যে কথাটি বলা হয়েছে সবুজ সবুজ নামের একটা ছেলে প্রথমে কথাটি বলছে সবুজ হে মিনা ক্যান আই হেল্প ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ হে তো আমি কি তোমার কলমটি পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ এত হচ্ছে দয়া অনুগ্রহ করে আমি কি তোমার কলমটি পেতে পারি এরপর মিনা দেখো কি উত্তর দিল মিনা ইয়েস শিওর হ্যার ইট মিনা বলল হ্যাঁ নিশ্চয়ই এই নাও শিওর মানে নিশ্চয়ই প্লিজ টাইক ইট দয়া করে এটা নেও প্লিজ টাইক ইট টাইক মানে নেওয়া ইট মানে এটা এবং প্লিজ প্লিজ মানে অনুগ্রহ করে এরপরে সবুজ কি বলেছে দেখিনি নেই সবুজ ও মিনা থ্যাংক ইউ সো মাচ সবুজ বলল ও মিনা ধন্যবাদ তোমাকে খুব ধন্যবাদ এরপরে মিনা বলছে মিনা মেনশন নট সবুজ ইটস মাই প্লেজার এটা বলার দরকার নেই সবুজ এটা আমার দায়িত্ব মিনা এই কথাটি সবুজকে বললো সবুজ যখন ধন্যবাদ দিল তখন মিনা এই কথাটি বললো দেখো তারপরে আমাদের ড্রেসক্রাইব মিনা উইথ সাম অ্যাডজেক্টিভ ইন দিস সিচুয়েশান অর্থাৎ এই পরিস্থিতিতে মিনাকে মিনা সম্পর্কে কয়েকটি অ্যাডজেক্টিভ আমাদেরকে অ্যাডজেকটিভ দিয়ে মিনাকে বর্ণনা করতে বলা হয়েছে অ্যাডজেকটিভ কী সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি পূর্বের ক্লাসে সেটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝালে তাকে কিন্তু অ্যাডজেকটিভ বলে তো দেখো আমরা মিনা সম্পর্কে কয়েকটি বা দোষ বা গুণ সংখ্যা অবস্থা ইত্যাদি দেবো মানুষের ক্ষেত্রে কোয়ালিটি তো আমরা মিনার কোয়ালিটি মিনার গুণ বা দোষ সম্পর্কে কয়েকটি মিনাকে দোষ সম্পর্কে মিনার বা গুণ সম্পর্কে মিনাকে বর্ণনা করব দেখো আমি এখানে লিখে দিছি তোমরা খাতায় লিখে নিতে পারো বা তোমরা নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারো মিনা ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি ফ্রেন্ডলি উপরে যে পরিস্থিতি বা সিচুয়েশান সেটা থেকে আমরা দেখলাম মিনার কাছে একজন সাহায্য চেয়েছে তো মিনা তাকে খুব সুন্দরভাবে সাহায্য করেছে মিনা তার বন্ধুকে সাহায্য করেছে তো তাই আমরা বলেছি মিনা ইজ ভেরি হেল্পফুল মিনা খুবই সাহায্যকারী এবং ফ্রেন্ডলি ফ্রেন্ডলি অর্থ অর্থ হচ্ছে বন্ধুত্ব সুলভ মিনা ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি মিনা খুবই সাহায্যকারী এবং বন্ধুত্বপূর্ণ এই সিচুয়েশন থেকে আমরা এই হেল্পফুল দেখো হেল্পফুল এবং ফ্রেন্ডলি এর দুটো কিন্তু অ্যাডজেক্টিভ যেহেতু মিনার এটা হচ্ছে মিনা মিনা সম্পর্কে একটা তথ্য দিয়েছে মিনা কেমন সেটা কিন্তু হেল্পফুল এবং ফ্রেন্ডলি তো হেল্পফুল একটা অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলি একটা অ্যাডজেক্টিভ যেহেতু মিনার গুণগুলো এখানে প্রকাশ পেয়েছে তো আই আমরা বলব হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি একটা অ্যাডজেক্টিভ এরপর আমরা সিচুয়েশন টু অর্থাৎ পরিস্থিতি দুই এটা সম্পর্কে দেখবো মিনা সম্পর্কে এখানে কি বলা হয়েছে দেখো প্রথমে যেটা বলা হয়েছে হেল্পিং গ্র্যান্ডমাদার গ্রা গ্র্যান্ড সাহায্য করা প্রথমে মিনা বলেছে গ্র্যান্ড মাদার ইউ লুক কোল্ড ক্যান আই হেল্প ইউ গ্র্যান্ড মাদার তো আমার মনে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ঠান্ডা লেগেছে আমি কি তোমাকে সাহায্য করতে পারি গ্র্যান্ড মাদার এর অর্থ হচ্ছে দাদি কোল্ড মানে ঠান্ডা ক্যান মানে পাড়া এবং হেল্প মানে এখানে সাহায্য করা আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এর অর্থ হচ্ছে আমি কি তোমাকে সাহায্য করতে পারি এরপর গ্র্যান্ড মাদার কী বলেছে দেখো গ্র্যান্ড মাদার ইয়েস ডিয়ার হ্যাঁ প্রিয় ইয়েস ডিয়ার এর অর্থ হচ্ছে প্রিয় ডিয়ার মানে প্রিয় ক্যান ইউ ব্রিং মি দ্য ব্ল্যাঙ্কেট প্লিজ তুমি কি ব্লাঙ্কেটটি এনে দিতে পারো বা কম্বলটি এনে দিতে পারো দয়া করে তুমি কি কম্বলটি এনে দিতে পারো ব্রিং মানে আনা এবং ব্লাঙ্কেট মানে কম্বল প্লিজ মানে অনুগ্রহ করে তারপরে মিনা বলেছে অফকোর্স হ্যার ইজ দ্য ব্লাঙ্কেট অবশ্যই এই নাও ব্লাঙ্কেট হ্যার ইজ দ্য ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট মানে কম্বল মিনা গ্র্যান্ডফাদারকে কম্বল এনে দিয়ে বলল এই নাও কম্বল তারপরে গ্র্যান্ডফাদার বলল বললো থ্যাংক ইউ ডিয়ার ধন্যবাদ প্রিয় থ্যাংক ইউ ডিয়ার এর অর্থ হচ্ছে ধন্যবাদ প্রিয় যেহেতু মিনা গ্র্যান্ডফাদার বা দাদিকে সাহায্য করলো যার কারণে দাদি তাকে ধন্যবাদ দিল মিনা আস্ক মি ইফ ইউ নিড এনিথিং ইজ তারপর মিনা বলল তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে এনিথিং ইজ মানে কোনো কিছু নিড মানে প্রয়োজন ইফ মানে যদি আজ মানে কিন্তু জিজ্ঞাসা করা তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে মিনা গ্র্যান্ডমাদারকে এই কথা বললো তারপর গ্র্যান্ডমাদার বলেছে ওকে মাইডিয়ার ঠিক আছে আমার প্রিয় গ্র্যান্ড অর্থাৎ মিনা যখন কম্বল এনে দিল তখন গ্র্যান্ডমাদার তাকে ধন্যবাদ দিল এবং আরও মিনা বলল যে তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে আমাকে বলবে অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব গ্র্যান্ড মাদার বললো ঠিক আছে তো আমরা এখানে দেখলাম মিনা হচ্ছে কি খুবই দয়ালু অর্থাৎ অন্যকে ঠান্ডা পেজ দেখে সে কিন্তু তার কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে তোমার কিছু প্রয়োজন কি না এবং সে খুবই বন্ধুত্বশীল দেখো এখান থেকে আমরা যে অ্যাডজেকটিভ দিয়ে মিনাকে বর্ণনা করতে পারি সেটা হচ্ছে মিনা ইজ ভেরি কাইন্ড অ্যান্ড সাপোর্টিভ মিনা খুবই দয়ালু এবং সাহায্যকারী কায়েন্ট অ্যান্ড সাপোর্টিভ এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ মিনা সম্পর্কে এই পরিস্থিতি অনুযায়ী মিনাকে আমরা বর্ণনা করেছি তোমরা কিন্তু আরও অ্যাডজেক্টিভ দিয়ে মিনাকে বর্ণনা করতে পারো কায়েন্ট যেহেতু মিনার ধরন প্রকাশ পেয়েছে মিনার একটা গুণ প্রকাশ পেয়েছে যার কারণে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি কায়েন্ট কেআইএনডি এবং সাপোর্টিভ মিনা কায়েন্ট বা দয়ালু এবং সাপোর্টিভ অর্থ সাহায্যকারী তো মিনা সম্পর্কে এই দুটো অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু আমি বর্ণনা করেছি তোমরা তোমাদের নিজেদের মতো করে বা আমারটাও দিতে পারো তোমরা পরবর্তীতে যে চলে এসো এখন আমরা সিচুয়েশন ফোর সম্পর্কে জানবো সিচুয়েশন থ্রি সম্পর্কে জানবো সিচুয়েশান থ্রি কি বলা হয়েছে হেল্পিং আ বিগার বিগারকে সাহায্য করা বিগার মানে কি ভিক্ষুক ভিক্ষুককে সাহায্য করা এই স্ট্রিট বিগার একজন রাস্তার ভিক্ষুক বলতেছে হ্যালো গার্ল ইউ প্লিজ হেল্প মি ওহে বালিকা তুমি কি আমাকে সাহায্য করতে পারো হ্যালো গার্ল এর তো হচ্ছে ও হে মেয়ে প্লিজ হেল্প মি তুমি কি আমাকে অনুগ্রহ করে সাহায্য করতে পারো অর্থাৎ মিনার কাছ থেকে রাস্তার ভিক্ষুক সাহায্য চেয়েছে প্লিজ মানে অনুগ্রহ করে হেল্প মানে সাহায্য করা তারপর দেখো মিনাকে উত্তর দিয়েছে হ্যালো আঙ্কেল হাউ ক্যান আই হেল্প ইউ এরপর মিনা বলল হে আঙ্কেল আঙ্কেল মানে কি চাচা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি অর্থাৎ যখন ভিক্ষুকটি মিনার কাছ থেকে সাহায্য চেল তখন বিনা উত্তর দিল আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এর অর্থ হচ্ছে আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি স্ট্রিট বিগার তখন বললো আই এম ডেজ আমি দুই দিন ধরে উপোস করে আছি স্টার্বিং এর অর্থ না খেয়ে থাকা বা উপবাস করা ক্যান ইউ গিভ মি সাম ফুড তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো যেহেতু আমি দুই দিন ধরে না খেয়ে রয়েছি তাই তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো স্টারভ এর অর্থ হচ্ছে উপোস করা বা না খেয়ে থাকা গিফট মানে দেওয়া সাম্পুড এর হচ্ছে কিছু খাবার স্ট্রিট ব্রিগার মিনাকে বলল তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো তখন মিনা বলল ইয়েস টেক দিস আপেল হ্যাঁ এই আপেলগুলো এই আপেলটি নিন টেক দিস আপেল অর্থ হচ্ছে আপেলটি নেন টেক মানে নেওয়া দিস আপেল মানে এই আপেলটি নিন তারপর স্ট্রিট ব্রিগার সো কারেন্ট অফ ইউ মাই ডিয়ার থ্যাংক ইউ তুমি খুবই দয়ালু আমার প্রিয় ধন্যবাদ হ্যাঁ তখন স্ট্রিট বিগার যখন মিনা যখন স্ট্রিট বিগার বা ভিক্ষুককে আপেল দিল ভিক্ষুক তখন বলল তুমি খুবই দয়ালু এই এবং তাকে ধন্যবাদ জানালো তারপর মিনা তাকে মিনা বলল ইটস মাই প্লেজার এটা আমার দায়িত্ব এখন এইটা থেকে আমরা বুঝতে পারলাম মিনা খুবই দয়ালু এবং মিনা হচ্ছে উদর অর্থাৎ একজন ভিক্ষুককে দেখে নাকে দেখতে থেকে কিন্তু সে নিজের আপেলটি ভিক্ষুককে দিয়ে দিলো অর্থাৎ সে উদার মনের পরিচয় দিল দেখো আমরা এটা মিনাকে অ্যাডজেক্টিভ দিয়ে যে যে অ্যাডজেকটিভ দিয়ে বর্ণনা করতে পারি এই সিচুয়েশনে সেটা হচ্ছে মিনা ইজ ভেরি কাইন্ড অ্যান্ড লিবারেল লিবারেল মানে কিন্তু উদার লিভারেল অর্থ হচ্ছে উদার মিনা ইজ কাইন্ড মিনা খুবই দয়ালু এবং উদার যেহেতু আমরা দেখলাম মিনা একজন ভিক্ষুককে খাবার দিল অর্থাৎ নাকে থাকতে দেখে খাবার দিল এবং সে নিজের খাবারটি দিল যার কারণে সে উদারতার এখানে পরিচয় দিলো যার কারণে আমরা বলতে পারি মিনা ইজ ভেরি কাইন্ড অ্যান্ড লিভারেল কাইন্ড এবং লিবারেল এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ যা মিনা সম্পর্কে আমরা বর্ণনা করেছি তো আমরা এখন সিচুয়েশন ফোর নিয়ে আলোচনা করব দেখো সিচুয়েশান ফোর এখানে যেটা বলা হয়েছে ডুইং হোমওয়ার্ক রেগুলার লিভারি কাজ প্রতিনিয়ত করা এখানে ফাদার ফাদার বলেছে হে মিনা হোয়াট আর ইউ ডুইং ও হে মিনা তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছ মিনা অর্থাৎ মিনার বাবা মিনাকে এই প্রশ্নটা করলো তখন মিনা উত্তর দিল হ্যালো ড্যাড আই এম ডুইং মাই হোমওয়ার্ক ও হে বাবা আমি আমার বাড়ির কাজ করছি হোমওয়ার্ক কি যেটা আমাদেরকে স্কুলে টিচাররা আমাদেরকে বাড়ির জন্য পড়তে বলে আসে সেটাই কিন্তু হোমওয়ার্ক আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক বা বাড়ির কাজ করছি তারপর ফাদার বলছে ইউ ওয়াল ইস ডু ইউর হোমওয়ার্ক রেগুলারলি ড্যাড চ তুমি প্রতিদিন প্রতিনিয়তই তোমার বাড়ির কাজ করে এটা খুবই ভালো ইউ বলো এস টু ইউর হোমওয়ার্ক রেগুলারলি তুমি প্রতিদিন তোমার হোমওয়ার্ক করো এটা কিন্তু খুবই ভালো চ সগৌড় এটা খুবই ভালো অর্থাৎ মিনা যখন বললো আমি আমার হোমওয়ার্ক করছি তখন ফাদার বলল তুমি তোমার প্রতিদিন তোমার হোমওয়ার্ক করো এটা কিন্তু খুবই ভালো তখন মিনা বলল থ্যাংক ইউ ড্যাড ধন্যবাদ বাবা অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারলাম মিনা ইস মিনা খুবই ভালো একটি মেয়ে যে কিনা প্রতিদিন হোমওয়ার্ক করে অ্যাটেন্টিভ অর্থাৎ মনোযোগী এবং পাংচুয়াল অর্থাৎ সে সময়ের কাজ সময় করে শিষ্টাচার এবং ভদ্র এখানে আমরা যে অ্যাডজেক্টিভ দিয়ে বর্ণনা করে করতে পারি সেটা হচ্ছে দেখো মিনা ইজ ভেরি অ্যাটেন্টিভ মিনা খুবই মনোযোগী অ্যান্ড পাংচুয়াল যেহেতু সে সময়ের কাজ সময় করে প্রতিদিন হোমওয়ার্ক করে যার কারণে মিনা ইজ অ্যাটেন্টিভ মনোযোগী অ্যান্ড পাংচুয়াল এই দুটেন্টিভ এবং পাংসুয়াল এই দুটো হচ্ছে অ্যাবজেক্টিভ জামিনা সম্পর্কে আমরা বর্ণনা করেছি তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় সিচুয়েশন ফাইভ নিয়ে আলোচনা করি এরপর সিচুয়েশন ফাইভ এটা হচ্ছে ফিডিং আর স্ট্রিট ডগ একটা রাস্তার কুকুরকে খাবার খাওয়ানো দেখো এখানে কি বলা হয়েছে পাবন নামে একটা ছেলে প্রথমে বলেছে হে মিনা হোয়াট আর ইউ ডুইং হে মিনা তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এর অর্থ হচ্ছে তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং এর অর্থ হচ্ছে তুমি কী করছো মিনা বলতেছে হাই পাবন আই এম ফিডিং দিস ডগ ফিডিং অর্থ কিন্তু খাওয়ানো অন্যকে খাওয়ানো হাই পাওয়া প্লাবন আমি কুকুরকে খাবার খাওয়াচ্ছি তখন পাবন বলতেছে আর এন ইউ স্কোয়ার্ড অফ ডগস তুমি কি কুকুরে ভয় পাও না পাবন বলতেছে আর এন ইউ স্কোয়ার্ট অফ ডগস পাবন প্রশ্ন প্লাবন প্রশ্ন করতেছে তুমি কি কুকুরে ভয় পাও না দে ক্যান বাই ইউ তারা তো তারা তোমাকে তোমাকে কামড়াতে পারে অর্থাৎ যখন মিনাকে দেখলো যে মিনা একটা কুকুরকে খাবার খাওয়াচ্ছে তখন প্লাবন কিন্তু তাকে বললো তুমি কি কুকুরে ভয় পাও না কারণ তারা তো তোমার কামড় দিতে পারে তারপর মীনা দেখো কী বললো মিনা বললো নো আই থিঙ্ক দে আর নট হার্মফুল আমার মনে হয় মীনা বলল আমার মনে হয় না আমার মনে হয় তারা ক্ষতিকর নয় নো আই থিঙ্ক দে আর নট হার্মফুল আই থিঙ্ক মানে আমি মনে করি দে আর নট হার্মফুল হার্মফুল হয়তো ক্ষতিকর তারা ক্ষতিকর নয় তারপর প্লাবন যেটা বলল আই সি বাট আই অ্যাম সো অ্যাফ্রাইড অফ ডগস আমি দেখেছি আমি জানি কিন্তু আমার কুকুরে খুব ভয় লাগে অর্থাৎ প্লাবন এই কথাটি বলল যখন মিনা বলল আমার তারা হার্মফুল নয় কিন্তু এটার পরেও প্লাবনকে খুব ভয় লাগে সেই কথাটাই বলল তো এটা সম্পর্কে আমরা মিনা দেখলাম মিনা খুব প্রকৃতি প্রাণী বা প্রাণীকে ভালোবাসে যার কারণে আমরা মিনা সম্পর্কে যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করতে পারি দেখো মিনা ইজ আ ফেয়ারলেস গার্ল অ্যান্ড অলসো কেয়ারফুল মিনা সাহসী মেয়ে এবং সে খুবই সতর্ক অর্থাৎ পশু পাখিকে পশু পাখির দিকেও সে খেয়াল রাখে এটাই এই সিচুয়েশন থেকে আমরা বুঝতে পারলাম তো মিনা সম্পর্কে এই অ্যাডজেক্টিভগুলো আমরা খুব সুন্দরভাবে তাকে বর্ণনা করে নিয়েছি তোমরা তোমাদের মতো করে বর্ণনা করতে পারো আরও অ্যাডজেক্টিভ দিয়ে অ্যাডজেক্টিভ কী সেটা জানার জন্য তো আমাদের এর আগের ক্লাসটি তোমাদেরকে করতে হবে ডেসক্রিপশন বক্স থেকে করে নিও তো এখন আমরা সেভেন পয়েন্ট সেভেনে যাবো এবং দেখবো সেখানে কী বলা হয়েছে দেখো সেভেন পয়েন্ট সেভেনে যে কথাটি বলা হয়েছে রাইট অ্যান শর্ট টেক্স অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন অ্যান্ড দেন কম্পেয়ার ইট উইথ ইয়ার ফ্রেন্ডস নিচে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদেরকে একটি টেক্সট বা সংক্ষিপ্ত অনুচ্ছেদ তৈরি করতে হবে এবং তারপর সেটা তো আমাদের তোমাদের বন্ধুদের সাথে তুলনা করতে হবে দেখতে হবে কার্ডটা ভালো হয়েছে বা কার্ডটি খারাপ হয়েছে তো আমি তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ কিন্তু নিজের মতো করে তৈরি করেছি তোমরা বাসায় প্র্যাকটিস করবা তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তার আগে প্রশ্নগুলো একবার দেখে নাও হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ওয়ার ফ্যামিলি তোমাদের পরিবারে কতজন মেম্বার রয়েছে বা সদস্য রয়েছে আর দে তারা কারা এটার প্রশ্ন আমাদেরকে দেখতে হবে এটা কিন্তু আমাদেরকে এবি করে দিতে হবে না শুধু অনুচ্ছেদ আকারে দিতে হবে অর্থাৎ আমরা প্যারাগ্রাফ যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে হোয়াট আর দেয়ার নেমস তাদের নাম কি ডিসক্রাইব দেন ইউজিং থ্রি অর ফাইভ অ্যাডজেক্টিভ এখানে কিছু অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে এই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভগুলো নিয়ে আমরা তাদেরকে বর্ণনা করতে পারি তিন চার পাঁচটি অ্যাডজেক্টিভ নিয়ে আমরা তাদেরকে বর্ণনা করতে পারবো বা আমরা নিজেদের মতো অ্যাডজেক্টিভ দিয়েও তাদেরকে বর্ণনা করতে পারবো তো আমি তোমাদের জন্য একটা সংখ্যা একটা অ্যান্সার করে দিয়েছি তোমরা দেখো তো আমাদের যে প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে তোমার পরিবারে কতজন মেম্বার রয়েছে আমরা লিখবো দেয়ার আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি তোমাদের পরিবারে যতজন আছে ততজন লেখবা দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি তারপরে আমাদের প্রশ্ন করেছিল আর দে তারা কারা দেয়ার তারপর তোমরা লিখবা দেয়ার মাই ফাদার মাদার সিস্টার অ্যান্ড মাই সেল তোমাদের পরিবারে যদি আরও কেউ থাকে তাহলে সেটাও তোমরা লিখে দিতেও পারো তারপর বলছে হোয়াট আর দেয়ার নেমস তাদের নাম কি মাই ফাদার নেম ইস দেবা তোমাদের নিজেদের বাবার নাম দিবা তারপর মাই মাদার ইজ যেটা সেটা দিবা মাই সিস্টার ইজ যেটা দিবা মাই নেমিস এবং তোমার নিজের নাম দিয়ে এটা পূরণ করবা এরপরে আমাদের যে প্রশ্নটা করতে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তাদের সম্পর্কে কিছু অ্যাডজেক্টিভ দিতে বলা হয়েছে দেখো আমি কয়েকটি অ্যাডজেক্টিভ দিয়েছি দেয়ার ভাই হার্ডওয়ার্কিং তারা খুবই কঠোর পরিশ্রমী তারা সম্পর্কে এখানে কিছু গুণ প্রকাশ পেয়েছে তাদের যার কারণে এটা হার্ডওয়ার্কিং একটা অ্যাডজেক্টিভ দেখো দেগেরটা পার্লি ইন দ্য মর্নিং তারা খুব সকালে ঘুম থেকে ওঠে অ্যান্ড দে আর ভেরি ফাংশনাল এবং তারা খুবই নিয়মবদ্ধার মধ্যে থাকে তো এভাবে আমি একটি তোমরা আরও আরও কয়েকটি লাইন দিতে পারো এখানে নিজেদের মতো করে তো আমি আর দিচ্ছি না তো এই ছিল তোমাদের আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও এবং পরবর্তীতে কোন ক্লাস চাও সেটা কমেন্টে জানিয়ে দাও এবং আজকের ক্লাসটি বুঝতে পেরেছো কি না সেটাও কমেন্টে জানিয়ে দাও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কাভার হয়ে যাবে ধন্যবাদ